जामा पड़ा जे जबर दे अथवा जेल दे अथवा पेश दे तार नाम हच्छे आमेल आर जे ग्रहण करे जे नाई तार नाम हच्छे मामूल बा मोराब। अल्हम्दुलिल्लाह आमरा जेनेछि। जानते जानते आमरा जानछिलाम पृथिवीते एक प्रकार बा एकमात्र पृथिवीते एकमात्र पृथिवीते एकमात्र जेर दाता हरफ गुलो हरफे जार एई हरफ गुलो छाड़ा हरफे जार सतरटी तो एई निर्दिष्ट सतरटी हरफ छाड़ा बा हरफे जार छाड़ा जीवने कोनो दिन केउ आर प्रकृत पक्षे जेर दीते पारे ना। तो तार आज के विस्तारित पढ़ा हमरा गतकाल के देखे कुरान थेके प्रैक्टिकल करेछे प्रथमे कि लिखेछि जारुन जारुन माने कि टाना जारुन माने कि आकर्षण करा काके आकर्षण करे एसिम के आकर्षण करे ताहले जारुन माने कि टाना टेने नीचे नामानो जारुन माने जेर देवा कसरा देवा जारो या जुर्रु माने आकर्षण करा टाना एई शब्दगुलो के टेने एने जोड़ा दाय एटार नामई होच्छे मूलत प्रिपोजिशन बा अव्यय 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 बा प्रिपोजिशन सरासरि प्रिपोजिशनेर इयाटा हय ना एरकम भावे ई माने पूर्वे पजिशन माने अवस्थान नाउनेर पूर्वे एसे अन्य शब्देर साथे सम्पर्क करे दाय तार नाम होच्छे हरफे जार बा जार एगुलो कार आगे आसे एसिमेर आगे आसे एसिमेर आगे एसे कि करे एसिमेर शेषे जेर दिबे जे एसिमेर शेष अक्षरे कि दिबे जेर दिबे ताहले जार माने जे जेर दाय अथवा जे आकर्षण करे अथवा जे टेने हिसरे नीचे नामिए शुए फेले दाय ठीक आछे तार नाम होच्छे हरफे जार ताहले जार जार माने तो टेने नामानो जार माने आकर्षण करा आकर्षण करले माइल होये जाय एकेबारे पदतले लुटिए पड़े हाँ सारा गुण खराबत्ता डाइनी अथवा इतिहास विकृतिकारी मानुषेरा आगे किछुदिन आगे बसर दुएक आगे कि जानो नाम बोलतो ना हुर्राम हुर्राम कि जानो एकटा कथा माने खूब छलनामयी ना कि जानो तो सेई रकम एकटा कथा आर कि तो जाई होक एई हरफगुलोके अन्य शब्दके कि करे टेनिये काछे एने बंधन करे देय सम्पर्क करे देय एई हरफे जार एवं आनुषंगिक विषये बोई लिखते जे आलहामदुलिल्लाह 300 पृष्ठा पार होये गियेछे एई बोईयेर नाम दियेछि वाक्यांश एगुलो एई हरफे जार दिये कि हय वाक्यांश गठन करा जाय ताहले बोलेन हरफे जार माने प्रिपोजिशन এই হরফে যার মানে দুটো শব্দকে একত্রিত করে দেওয়া এই হরফে যার মানে দুই শব্দের মাঝে বন্ধন করে দেওয়া হরফে জরের কারণে জ্বর গায়ে জ্বর আসা হরফে যারের কারণেই মূলত একে অপরের সাথে বন্ধনে বন্ধিত হওয়া এই হরফে যার তাহলে কত গুরুত্বপূর্ণ এই প্রিপজিশন ছাড়া কখনো ইংলিশ আরবি ভাষা পরিপূর্ণ হতে পারে না তাহলে আজকে আমরা সেই হরফে জারের কথা পড়ব মুখস্থ করব এবং কিছু উদাহরণ দিয়েছি লিখব এবং আমি আপনাদের কাছে গবেষণার শীটগুলো পাঠিয়ে দিয়েছি আর জারু মানে আকর্ষণকারী
আর এখন যদি আমি বলি হরফে যা, দেখিনি কোথাও হরফুল জারত, এখানে বহু বচনে লিখেছি, তাহলে হরফে এই যে যা, হরফে যার মানে কি উর্দু ফার্সিতে হরফে যার বলা হয়, তো হরফে যার মানে কি একটা, এটা হচ্ছে এক বচন আর এটা হচ্ছে বহু বচন, তো হরফে যার কি করবে পৃথিবীতে জের শুধু একজনই দেবে, পৃথিবীতে জের শুধু একজনই দেবে, তার নাম কি হরফে যার। আই এম সো টায়ার্ড অ্যান্ড লাইক দিস, একেবারে ঘুম না হলে যা হয়, আমি ঠিক ভাবে কথা বলছি তো আল্লাহ ভালো জানে, আশা করছি যাই বলি না কেন তাতে ইনশাল্লাহ কল্যাণকর কথায় আল্লাহ তারা বের করে নেন। তাহলে হরফে যার মানে কি, তাহলে হরুফুল যার রত আকর্ষণকারী হরফ সমূহ, প্রত্যেকটা বাংলা লেখার মতো জায়গা পায়নি, আকর্ষণকারী হরফ সমূহ, এই হরফে যারের অর্থই তো বাংলা ভাষায় এখনো করা হয়নি, এই বাংলার কোনো জমিনে, বাংলার জমিনে এমন কি উর্দুতে যে কয়েকটা বই আছে এবং ফার্সিতে আমি যে দুটা বই পড়েছি, ফার্সিতে দুটা পড়েছি নাহমির এবং অন্যান্য, তাতেও মূলত হরফে যার মানে যে টেনে হিসড়ে নিচে নামানো, জের দেওয়া, পৃথিবীতে শুধু একমাত্র জের দিবে হরফে যার, আকর্ষণকারী হরফ সমূহ, বাংলা অনুবাদ করতে হবে না, হরফে যার মানে জের দাতা হরফ সময় যেটা লিখেছি তো, কাসরা দাতা হরফ সমূহ বা জের দাতা হরফ সমূহ এভাবে লেখে থাকে, তো হরফে যার মানে কি প্রকৃত অর্থ জের দাতা হরফ সমূহ নাকি আকর্ষণকারী হরফ সমূহ, কেন আকর্ষণ করে, কিভাবে আকর্ষণ করে, হরফে যার দুটা শব্দকে আকর্ষণ করে টেনে এনে দুজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেয়, বন্ধন সৃষ্টি করে দেয়, তাহলে এই হরফে যার ছাড়া কিন্তু কেউ আরবি ভাষা সঠিকভাবে জানবে না। তাহলে এই হরুফুল যার কি করে, এই যে হরফে যার কার আগে আসে পৃথিবীতে, শুধু এসিং এর আগে আসে, এসিং এর আগে এসে হরফে যার কি করে, এই যে এসিং এর শেষে, আর আমরা জানি নাহু সবসময় শব্দের শেষ অক্ষরে জবর হবে না জের হবে নাকি পেশ হবে এটা নিয়ে এক কথা বলে, তাই না, তাহলে এসিং এর শেষে জের দিবে হরফে যার, তাহলে এসিং এর শেষে কি দেবে, জের দিবে। এখন আমরা মুখস্থ করব কতজন ছাত্র এসেছে এবং শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু জানাবেন, আমি দেখতে পাচ্ছি না। এই হরফে যার এখন আমরা মুখস্থ করব, তাহলে হরফুল যার রত মানে কি আকর্ষণকারী হরফ সমূহ, হরফে যার কার আগে আসে, হরফে যার এসিমের আগে আসে, এসিমের আগে এসে কি করে, হরফে যার এসিমের শেষে জের দেয়, এটা তো মূলত আমল করে জের দেয়, জের দিলে বোঝা যাবে এটা হরফে যার, কিন্তু মূলত অর্থের বিবেচনায় কি করে, বাক্যাংশ গঠন করে, দুটা শব্দের মিলন ঘটায়, দুটা শব্দের মাঝে বন্ধন সৃষ্টি করে দেয়, আকরাব আকরাব, ছোটবেলায় আলিফ লাইলা দেখেছিলাম, সারারা গুল খারাপাত্তা দেয়নি, সবাইকে বন্দি বানায় বানিয়ে ফেলে, আকরাব মানে বিচ্ছু, সেখান থেকে আমার মনে হয়েছে পরে আরবিতে যখন আকরাব মুখস্থ করছিলাম বিচ্ছু, তখন এটাই আমার মনে হয়েছিল, সেই থেকে এখনো মনে থাকে, আকরাব আকরাব মানে বিচ্ছুর মতো, আয়না রে কাছে আয়না রে বলে একে একেবারে ইয়ে করে ফেলবে, আর একটা শব্দকে অ্যাট্রাকশন করবে, তো হরফে যার আমরা জানলাম, এখন আমরা তাহলে মুখস্থ করব, বিসমিল্লাহ, সকলে জোরে চিৎকার করে বলতে থাকেন, বাও তাও কাপলাম, বাও তাও কাপলাম, বাও তাও কাপলাম।